সাবেক ডেপুটি স্পিকার কর্নেল অবসরপ্রাপ্ত শওকত আলী রাজধানীর সিএমএইচে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকাল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও বাদ মাগরিব বাইতুল মোকাররমে নামাজে জানাজা। সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেরানীগঞ্জের কোন্ডা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আতিকুল্লা চৌধুরীর হত্যা মামলার রায় আজ। করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার দায়ে গ্রেপ্তার ডক্টর সাবরিনা আরিফ সহ 8 আসামির সাক্ষ্য গ্রহণ আজ। ভুয়া সংবাদ মাধ্যমগুলো জো বাইডেনকে ক্ষমতায় বসাতে উঠে পড়ে লেগেছে, অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্প প্রশাসন গেল 4 বছরে যুক্তরাষ্ট্রে যে বিভেদ সৃষ্টি করেছে, নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সে ক্ষত সারাবে প্রত্যাশার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার। করোনায় আক্রান্ত পার্লামেন্ট সদস্য লি অ্যান্ডারসনের সংস্পর্শে আসায় আবারও আইসোলেশনে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনায় মহামারীতে বিশ্বে প্রাণহানি 13,24,000 ছাড়িয়েছে, আক্রান্ত 5,48,00,000 বেশি। ডেভিড বিসার অলরাউন্ডের নৈপুণ্যে মুলতানকে হারিয়ে পিএসএল ফাইনালে লাহোর। ন্যাশনস লিগ ফুটবলে বেলজিয়ামের কাছে 2-0 গোলে হেরে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে ইংল্যান্ড।